শুভ সকাল বন্ধুরা, আবারও আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো, আমি এই গোপাল ঠাকুরটি সদ্য কিনে আনলাম বলে ভুল বলা হবে, আমাকে মা, মানে আমার মা এই গোপালটি আমাকে উপহার দিল। আমার আগে একটি ছোট গোপাল ঠাকুর ছিল, তবে আমার বড় গোপালের খুব শখ ছিল বলেই মা আমাকে এই গোপাল ঠাকুরটি উপহার দিল। আর যেহেতু এই গোপালের এখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি, সেই জন্যেই কিন্তু আমি এখনও জামা পরাইনি। আর যাতে আপনাদেরও সাইজটা বা গোপালটা ঠিক কেমন বোঝাতে সুবিধা হয়, সেই জন্যেই এইভাবেই আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি। এই গোপালটি হচ্ছে 7 নম্বর সাইজের, ইঞ্চি অনুযায়ী বলতে গেলে এটা পুরোপুরি 7 ইঞ্চিও নয়, তবে 7 ইঞ্চির কাছাকাছি এটার লম্বাটা। আর ওজনও বেশ ভারী, আর আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে এটি অষ্টধাতুর গোপাল। আর এই গোপালটির মুখ চোখ ভীষণ সুন্দর, মানে একটা অদ্ভুত মায়া আছে এই গোপালটির। আর আমি যেহেতু এখন আমার বাড়িতে নেই, আমার মায়ের কাছে আছি, সেই জন্যে আমি বাড়ি গিয়ে যেভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয় বা পঞ্চামৃত স্নান, সেই সব কিছুই করব। তো আপাতত আমি যেটা করব, যেহেতু এই গোপালটিকে আমরা রাস্তা থেকে বা দোকান থেকে কিনে এনেছি, সেই জন্য খবরের কাগজে মোড়া ছিল, সেইটি থেকে বার করেছি বলে এখন এমনি জলের মধ্যে সামান্য সুগন্ধি কিছু দিয়ে আর একটু চন্দন দিয়ে এই গোপালটিকে আমরা স্নান করিয়ে আমার মায়ের যে ঠাকুরের জায়গা আছে সেখানে আপাতত বসিয়ে রাখব। আমি যখন গোপাল কিনেছিলাম, ঠিক তখনই পাশের দোকান থেকে আমি গোপাল ঠাকুরকে পরাবার জন্য একটি জামাও কিনে এনেছি। এরপরে আমি এই গোপালের জন্য আরও জামা বা গয়না যাই যাই কিনি না কেন, সেই সব কিছুই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর আমার চ্যানেলে আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা এই গোপালটির আরও ভিডিও দেখতে পারবেন। আর আমি আমার মেয়ে মিলে ঠিক করলাম যে এই গোপালটিকে আমরা বাসু বলেই ডাকব। এই গোপালটি উপহার পেয়ে আমি খুবই খুশি, আমি আমার মনের মতন করে সাজাতে পারবো। এতদিন তো আমার কাছে খুব বড় গোপাল ছিল না। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার বাসুকে আপনাদের কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার চ্যানেলে আরও এইরকম ব্লগ আসতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।